নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএইচডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনাদের কাছে যদি আর কে ওয়াই ওয়ান আর কে টু অথবা এস পি এইচ এইচ পি এইচ এইচ ওয়াই যে কোনো রেশন কার্ড থেকে থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে যে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দ্রব্য দেওয়া হয় সেই অনুযায়ী কোন কার্ডে আপনারা কত করে রেশন দেবো পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সঙ্গে রেশন ছাড়াও কোন প্রকল্পের কত টাকা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়টা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক খাদ্য দপ্তরের প্রকাশিত লিস্ট অনুযায়ী বর্তমানে আপনারা কোন রেশন কার্ডে কী কী রেশনদ্রব্য পাবেন সেটা দেখানোর জন্য ফুড ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এখান থেকে যে লিস্টটা প্রকাশিত করা হয়েছিল সেই অনুযায়ী সেপ্টেম্বর মাসে আপনারা কোন কার্ডে কী কী রেশনদ্রব্য পেতে পারেন তার একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ কোন কোন রেশন কার্ডে রেশনদ্রব্য দেওয়া হবে এরপরে বলা হয়েছে কী কী রেশন পাবেন যেমন এখানে বলা হয়েছে দেখুন চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে গম বা আটা পাবেন সেটাও সম্পূর্ণ বিনামূল্যে এবার দেখুন বলা হয়েছে যদি আপনাদের কাছে একটা ডবল এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে দেখুন আপনারা চাল পেয়ে যাবেন একুশ কেজি করে পরিবার পিছু অর্থাৎ একটা কাঠ বা দুটো কাঠে নয় পরিবার পিছু আপনাদেরকে একুশ কেজি করে চাল দেওয়া হবে একইভাবে বলা হয়েছে যদি আপনাদেরকে রেশনের সঙ্গে গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চালের সঙ্গে গম যদি দেওয়া হয় তাহলে চোদ্দো কেজি করে পরিবার পিছু পাবেন এবং যদি গম না দেওয়া হয় সেক্ষেত্রে গমের পরিবর্তে কিন্তু আপনাদেরকে আটা দেওয়া হতে পারে আটা দেওয়া হলে তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন ফ্যামিলি পিছু এগুলো কিন্তু কাঠ পিছু নয় সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পরিবার পিছু পাবেন একইভাবে দেখুন বলা হয়েছে এস পি এইচ এবং পিএইচ এইচ এই রেশন কার্ডগুলোও যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে এই দুটো রেশন কার্ডে একই পরিমাণে রেশন দ্রব্য দেওয়া যেমন এখানে সম্পূর্ণ বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু একটা রেশন কার্ডে আপনারা তিন কেজি পাচ্ছেন যদি দশটা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা ধরুন তিন দশে তিরিশ কেজি পাবেন যদি পনেরোটা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তিন পনেরো পঁয়তাল্লিশ কেজি পাবেন এইভাবে কার্ডের হিসাব আপনারা নিজেরাই করে নেবেন এরপরে দেখুন বলা হয়েছে যে যদি আপনাদেরকে গম দেওয়া হয় এই কার্ডে সেক্ষেত্রে দু কেজি করে কিন্তু আপনাদেরকে পার হেড গম দেওয়া হবে একইভাবে যদি গম না দেওয়া হয় সেক্ষেত্রে গমের পরিবর্তে আপনাদেরকে আটা দেওয়া হবে আটা কিন্তু এক কেজি নশো গ্রাম করে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এটাও কিন্তু প্রায় দু কেজির মতো আপনারা পেয়ে যাচ্ছেন একইভাবে যদি আমরা দেখি সেক্ষেত্রে রাজ্য সরকারের যে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ড অনুযায়ী কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চাল দেওয়া হবে যেমন দু কেজি করে কিন্তু মাথা পিছু বা কাঠ পিছু আপনাদেরকে চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আর একইভাবে দেখুন বলা হয়েছে তিন কেজি করে আপনাদেরকে গম দেওয়া হবে তবে এক্ষেত্রে একটা শর্ত দেওয়া হয়েছে বলা হয়েছে দেখুন রাইস উইল বি প্রোভাইডেড ইফ ওয়েট ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ যদি গম না থাকে সেক্ষেত্রে কিন্তু গমের পরিবর্তে চাল দিয়ে দেওয়া হবে অর্থাৎ ধরুন এখানে দু কেজি চাল এবং সেই সঙ্গে তিন কেজি গমের পরিবর্তে তিন কেজি চাল অর্থাৎ মোট কিন্তু পাঁচ কেজি আপনাদেরকে চাল দেওয়া হবে রাজ্য সরকারের এই আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডে এগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন এর জন্য কোনো টাকা দিতে হবে না এরপরে দেখুন বলা হয়েছে যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে তাদেরকে চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি এবং গম দেওয়া হবে এক কেজি অর্থাৎ একটা কার্ডে মোট কিন্তু আপনারা দু কেজি রেশনদ্রব্য পাবেন যদি দশটা কার্ড থাকে সেক্ষেত্রে দশ দুগুণে কুড়ি কেজি কিন্তু আপনারা রেশন দ্রব্য পাবেন এই একইভাবে কিন্তু আপনারাও হিসাব করে নেবেন আপনাদের কটা কার্ড রয়েছে এবং কত কেজি রেশন দ্রব্য আপনারা পাবেন আর এক্ষেত্রেও কিন্তু যদি গম না থাকে সেক্ষেত্রে কিন্তু গমের পরিবর্তে চাল দিয়ে দেওয়া হতে পারে সমস্ত রেশন কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য হতে পারে বন্ধুরা এবারে আপনাদেরকে জানিয়ে রাখি এই সমস্ত রেশন দ্রব্য ছাড়াও কিন্তু কিছু স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশনদ্রব্য দেওয়া হয় যেমন দেখুন এখানে বলা হয়েছে স্পেশাল প্যাকেজ টাইপ তো জঙ্গলমহল এলাকায় যারা বাস করে তাদের ডবল এ ওয়াই রেশন কার্ড থাকলে তাদেরকে অতিরিক্ত চাল দেওয়া হবে এখানে কিন্তু আপনার লিস্ট দেখে নেবেন বন্ধুরা পারলে আপনারা একটা স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারেন এছাড়া দেখুন বলা হয়েছে জঙ্গলমহল পার্বত্য এলাকা চা বাগান এলাকা সিঙ্গুর আইলা ক্ষতিগ্রস্ত এলাকা এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন তো এই সমস্ত জায়গায় অতিরিক্ত রেশনদ্রব্য দেওয়া হয় আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিন এখান থেকে কিন্তু নিজেরাও দেখে নিতে পারবেন যে বর্তমানে কোন জায়গায় কত করে অতিরিক্ত দ্রব্য দেওয়া হচ্ছে কোন কার্ডে অতিরিক্ত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে খাদ্য দপ্তরের রেশনের লিস্ট অনুযায়ী কোন রেশন কার্ডে আপনারা কী কী রেশনদ্রব্য পেতে চলেছেন তো বন্ধুরা এবারে আমরা জানবো এই সেপ্টেম্বর মাসে আপনারা কোন কোন প্রকল্পের কত টাকা করে পেতে পারেন দেখুন বলা হয়েছে কোন কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হতে পারে বলা হয়েছে দেখুন ইতিমধ্যে যে সমস্ত বেকার যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে অর্থাৎ যুবশ্রী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন যাদের বেকার ভাতার লিস্টের নামও উঠে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে এই সেপ্টেম্বর মাসে এক টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে এরপরে বলা হয়েছে দেখুন এছাড়াও যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন যাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক রয়েছে এবং বিগত মাস থেকেও যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাদেরকেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে আপনারা যদি উপরোক্ত এই সমস্ত প্রকল্পে আবেদন এখনও পর্যন্ত না করে থাকেন তাহলে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য এবং বেকার ভাতার জন্য যদি আবেদন করতে চান অর্থাৎ যুবশ্রীর প্রকল্প সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন কীভাবে আবেদন করবেন এর উপরে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখানো হয়েছে আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং বর্তমানে আপনাদের কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটাও লিখে জানাতে পারেন ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ